গত দেড় মাসে আপনার এই প্রজেক্ট প্রপোজালটা রেডি করতে পারলেন না। আপনাদের অফিসে রেখে আমি কি করব বলেন? হ্যালো, ক্লিনার কি একটু পাঠান। আমি তো আপনাদের যোগ্যতা নিয়ে সন্ধিহান। আপনারা জানেন এই প্রজেক্ট প্রপোজাল রেডি না হলে আমার কত টাকা লস হবে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলুন, আপনারা কি করছিলেন এতদিন যাবত? তাহলে এতগুলো লোক আমি রাখবো কি করতে? আমার প্রজেক্টটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি কি করব? অফিসে আপনাদের দিয়ে কি করব বলুন স্যার। আপনি যদি অবাই দেন একটা কথা কইতে পারি? বলুন স্যার। এই যে প্রজেক্ট প্রপোজালটা, আমাকে যদি একটু সময় দেন আমি আধা ঘন্টার মধ্যে কইরা দিতে পারুন স্যার। কি বলছো তুমি? তুমি করবে এই প্রজেক্ট প্রোফাইলটা রেডি? জি স্যার, পারবো। এই তুই সামান্য একটা ক্লিনার হয়ে আমাদের প্রজেক্ট প্রপোজালটা করবি? স্যার, আমার তো মনে হয় ওনাকে পাবনা পাগলা গারদে পাঠানো উচিত। এই কাজ আমরা দেড় মাস ধরে করতে পারি না, আর উনি নাকি আধা ঘন্টা করে ফেলেন। যত সব সামান্য একটা ক্লিনার আছে আমাদের কাছে, আরে ও পারবে নাকি? স্টপ। সে যখন চাচ্ছে করতে, দেখি ট্রাই করে। আপনাদের দিয়ে তো কিছু হলো না। এই নাও, এখানে প্রজেক্টটা আছে। তোমাকে আমি আধা ঘন্টা না, এক ঘন্টা সময় দিলাম। বাইরে ডেস্কটপ আছে, কাজ করো গিয়ে, যাও। জি স্যার। শুনুন, আসসালামু আলাইকুম। এর আগেও আপনারা প্রজেক্ট প্রোফাইল করতে আপনারা দেরি করেছেন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এনএন কমপ্লিট করছি। রেডি হয়ে গেল এত তাড়াতাড়ি? ও মাই গড, সে তো পেরেছে। কি করে সম্ভব? আপনি একজন ক্লিনার হয়ে কি করে পারলেন এই প্রজেক্ট প্রোফাইলটা রেডি করতে? সত্যি করে বলুন তো, আপনি কে বলুন? দেখুন, আপনি যদি সত্যি করে না বলেন তাহলে কিন্তু আপনার চাকরিটা চলে যাবে স্যার। আমার নিজের একটা কোম্পানি ছিল, ওই কোম্পানির মালিক ছিলাম আমি। আমার সামান্য একটা ভুলের কারণে কোম্পানিটা দেউলিয়া হয়ে যায়, আমি রাস্তার মানুষ হয়ে যাই। জানেন স্যার, আজ দুই তিন দিন হয়েছে আমার স্ত্রী সন্তান তাদের মুখে একটু খাবার দিতে পারিনি। আমি একটা অসহায় বাবা, অযোগ্য বাবা। আমি সন্তানের সামনে আমি দেখতে পারি না। পত্রিকায় আপনাদের সার্কুলারটা দেখে ম্যানেজার পদে আমি ইন্টারভিউ দিতে এসেছিলাম। নিন ম্যাডাম। আরে, এই সিভিটা যদি স্যার দেখে তাহলে তো আর ম্যানেজারের পোস্টটা আমি পাবো না। না না না, এটা হতে দেয়া যাবে না। দেখুন, আপনি যে পোস্টের জন্য এসেছেন সেই ম্যানেজারের পোস্টটা অন্য কাউকে দিয়ে দেয়া হয়েছে। ম্যাডাম, আমার চাকরিটা খুবই দরকার, যদি একটু মেহরবানি করতেন আপনি আমাকে যে কোনো একটা চাকরি দিন। একটা পোস্ট খালি আছে। কি পোস্ট? কিন্তু সেটা তো আপনার যোগ্যতার সাথে যায় না। আপনি বলুন কি পোস্ট। ক্লিনারের পোস্ট। আমি রাজি। ম্যাডাম, আপনি আমাকে ওই পোস্টটা দিন, আমি আপনার কাছে হাত জোড় করছি। দিতে পারি, একটা শর্ত আছে, আপনি আপনার এই সিভি কাগজপত্র কাউকে দেখাতে পারবেন না। জি ম্যাডাম। ছি 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 মিষ্টি, আপনি কি করে পারলেন একটা যোগ্য লোককে এই ক্লিনার পদে চাকরি দিতে? আপনি তো ব্যক্তি স্বার্থ দেখেছেন, আপনি তো প্রতিষ্ঠানকে ভালোবাসেননি। আপনার লোভ হলো ম্যানেজার পোস্টটা, কিন্তু আপনি তো নিজের যোগ্যতা জাহির করতে পারেননি। আপনার মতন কর্মচারী আমার অফিসে দরকার নেই, আপনি আসতে পারেন। স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে, এবারের মতো আমাকে মাফ করে দেন স্যার। হ্যাঁ, ক্ষমা করতে পারি, তবে একটা শর্তে, আর সেটা হলো আপনাকে কিছুদিন ক্লিনার পদে চাকরি করতে হবে, আর ম্যানেজার পোস্টে আমি ওনাকে বসাবো। এছাড়া আপনার আর কোনো ক্ষমা নেই।